হ্যালো বন্ধুরা, দুনিয়ার কোথায় কখন কি ঘটে যাচ্ছে সেগুলো হয়তোবা একই সাথে আমরা কখনোই দেখতে পারবো না। তবে মোবাইল ফোন ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়ার ফলে ঘটনাগুলো পরবর্তীতে সাধারণ মানুষের পক্ষে দেখার সুযোগ কয়েকশো গুণ বেড়ে যায়। আর আজকের এই ভিডিওতে থাকছে সারা পৃথিবী জুড়ে ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়া এমনই কিছু রোমাঞ্চকর, চোখধাঁধানো, অ্যামেজিং ঘটনা, যা আপনার কল্পনার জগৎকেও নাড়া দিয়ে যাবে। মানুষের টাকা পয়সার প্রয়োজন পড়লে যে কোনো সময় যে কোনো ব্যাংকের এটিএম বুথে গিয়ে মানুষ টাকা তুলে আনতে পারে। কিন্তু সেপ্টেম্বর 2022 সালে ভারতের মধ্যপ্রদেশের একটি এটিএম বুথের মধ্যে চাচা এবং ভাতিজা একই সঙ্গে টাকা তুলতে এসে তারা দেখতে পেয়েছিল যে এটিএম বুথের মধ্যে আগে থেকেই একটি গরু আরাম করে বসেছিল। কিন্তু গরুটির পেটে বদ হজম হওয়ার কারণে সে এটিএম বুথের একেবারে যাচ্ছে তাই করে দিয়েছিল। ভারতের হরিয়ানাতে দুলিচার নামের 102 বছর বয়সী একজন দাদু ভাই, তিনি সরকারি চাকরি করার কারণে বহুদিন যাবত পেনশন পেয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করে 101 বছর বয়সে গিয়ে তার পেনশনের টাকা আসা বন্ধ হয়ে যায়। কারণ সরকারি কর্তৃপক্ষ মনে মনে ভেবে নিয়েছিল যে তিনি মনে হয় আর বেঁচে নেই। যদিও এমন ঘটনা ঘটার পরে দুলিচান দাদুভাই অনেক ডকুমেন্টস নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তাতেও কোনো কাজের কাজ কিছুই হয়নি। তাই এই দাদুভাই নিজের মাথার বুদ্ধি খাটিয়ে 600 মানুষ জড়ো করে ব্যান্ড পার্টি বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। বন্ধুরা, মানুষগুলোর হাতে যে ব্যানারগুলো ছিল সেগুলোর প্রত্যেকটিতে এটাই লেখা ছিল যে 102 বছর বয়সেও দুলিচান দাদু একদম ঠিকঠাক সুস্থ আছেন। যদিও এমন ঘটনা দেখে হরিয়ানার মুখ্যমন্ত্রী সরকারি কর্মকর্তাদেরকে দ্রুতই এই দুলিচান দাদু ভাইয়ের পেনশন চালু করার ব্যবস্থা করতে বলেন। সৌদি আরবের মরুভূমিতে এই পাহাড়টি যে কেমন করে এভাবে দাঁড়িয়েছিল তা সত্যি সত্যি যে কোনো মানুষের পক্ষে খুবই চিন্তার বিষয়। কারণ সাধারণত একটি পাহাড়ের নিচের দিকের অংশ যেরকম হওয়ার কথা তার সাথে এই পাহাড়টির কোনোভাবেই মিল নেই। দুনিয়ার বিভিন্ন প্রান্তের ফ্যাশন শোর অনুষ্ঠানগুলোতে র‍্যাম্প মডেলেরা বিভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক পরে হাঁটাহাঁটি করে থাকে, কিন্তু বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যা যে কোনো মানুষ দেখে না হেসে থাকতেই পারবে না। সেপ্টেম্বর 2022 সালে ইতালির মিলান শহরের একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন এই বিখ্যাত সেলিব্রিটি মডেল। কিন্তু মজাদার বিষয় হচ্ছে, তিনি সাদা রঙের যে ড্রেসটি পরেছিলেন সেটা পরে তিনি ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারছিলেন না, উল্টো তাকে পেঙ্গুইনের মতো করে হাঁটতে হচ্ছিল। হল্যান্ডের এক ব্যক্তি ছোটবেলা থেকে বিমান কেনার স্বপ্ন দেখতেন, কিন্তু সে সময় তিনি বিমান কিনতে না পারলেও কি হবে, জীবনের মাঝ বয়সে এসে তিনি টাকা পয়সায় ইনকাম করে একটি পরিত্যক্ত বিমান কিনে এভাবেই সেটার মধ্যে বসবাস করা শুরু করেছিলেন। বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে মানুষ এখন অনেক ধরনের কুকিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকে, যেখান থেকে যে কেউ খুব সহজেই রান্না করার বিভিন্ন ধরনের কলাকৌশল শিখে নিতে পারে। আর এমনটা ভেবে ইন্ডিয়ার এই মেয়েটি ইউটিউবে একটি রান্নাবান্না বিষয়ক চ্যানেল খুলেছিলেন। কিন্তু তিনি যখন আলু ভাজি করার একটি ভিডিও তৈরি করছিলেন তখন ওই বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বেখেয়ালিভাবে তার সঙ্গে ঘটে গিয়েছিল এমন এক হাস্যকর ঘটনা। হয়তোবা আমার মতো ভিডিওটি প্রথমবার আপনি যখন দেখছেন তখন মনে মনে হয়তোবা এটাই ভাবছেন যে মেয়েটি কিভাবে শূন্যের উপরে ভেসে আছে। যদিও পরবর্তীতে বোঝা যাচ্ছিল যে এটা প্লাস্টিকের তৈরি একটি পুতুল, কিন্তু শূন্যের উপরে এভাবে ভেসে থাকাটা একটা রহস্যজনক ব্যাপার। রুক্ষ এক মরুভূমির মধ্যে হঠাৎ করে দেখা গিয়েছিল এই অলৌকিক ঘটনা। এই ভিডিওতে আমরা যেমনটা দেখছিলাম, কর্ণাটকের এই মানুষটি সে তার স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বাড়িতে অন্য এক মহিলা নিয়ে এসেছিল। এখানে বলে রাখা ভালো যে যে মহিলা এই ভিডিওটি রেকর্ড করছিলেন তার সঙ্গে তার স্বামীর স্থায়ী বিচ্ছেদ হওয়ার কথা চলছিল, কিন্তু সেটা না হওয়ার আগেই এই মানুষটি অন্য এক মহিলাকে বউ পরিচয় দিয়ে তার বাড়িতে তুলেছিলেন। যেটা শোনার পর মানুষটির প্রথম স্ত্রী পুলিশ সহ বাড়িতে এসে তাদেরকে এভাবেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। আইস বাইসন নামের ক্যানাডিয়ান এই ফিশারম্যান ব্রিটিশ কলম্বিয়ার একটি নদীতে বিশাল বড় আকৃতির এই ডাইনোসরের মতো প্রাণীটিকে দেখতে পেয়েছিলেন। এটার দৈর্ঘ্যে প্রায় 10.5 ফিট এবং এর ওজন হচ্ছে 660 পাউন্ড।
আর এটার জীবনকাল হচ্ছে প্রায় 100 বছর। তবে যাই হোক বন্ধুরা, এই প্রাণীটি প্রথম দেখাতে কিছুটা মাছের মতো মনে হলেও এটা যে ডাইনোসরের একটি সগোত্রীয় প্রাণী হতে পারে সে সম্পর্কে বিজ্ঞানীরাও কিছুটা তথ্য দিয়েছিলেন। মেয়েটি গাছের পাতার সাহায্যে যেভাবে বাবল তৈরি করছিল তা দেখতে যেমনটা ভালো লাগছিল, তেমনি মনে মনে প্রশ্ন জাগছিল যে এই গাছটির নাম আসলে কি হতে পারে। ট্রান্সপোর্ট সিস্টেমকে আরও বেশি অত্যাধুনিক করার জন্য বিজ্ঞানীরা নিত্য নতুন সব গাড়ি ঘোড়া তৈরি করছে, কিন্তু তাই বলে জাপানিজ এই মানুষটির এমন আবিষ্কার যে কাউকে মুগ্ধ করবে। চারদিকে যখন বন জঙ্গলের গাছপালা কেটে ফেলার ফলে সবুজ বিলীন হয়ে যাচ্ছে, সেখানে ঢাকা শহরের এক সিএনজি অটোরিক্সা চালক এই অভিনব আইডিয়াটি খুঁজে বের করেছিলেন। আর তা হচ্ছে, তিনি এই সিএনজি অটোরিক্সার উপরে ছোট ছোট শাকসবজি এবং ফুল গাছের চারা লাগিয়েছিলেন। আর সিএনজি অটোরিক্সার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি গাড়ির চারপাশে খুব সুন্দর করে অনেক সবুজ ঘাসও লাগিয়েছিলেন। এই মহিলার করা ভিডিওটি দেখে অনেকটা ফানি মনে হলেও তিনি যে এটা কিভাবে করতে পারছিলেন সেটাই চিন্তার বিষয়। অনেকের কাছেই বলতে শোনা যায় যে তেল বিক্রি করার সময় কিছু মানুষ তেলের ওজন বাড়ানোর জন্য তেলের সঙ্গে পানি মিক্সার করে বিক্রি করে থাকে, কিন্তু বর্তমানে গ্যাসের সিলিন্ডারের ওজন বাড়ানোর জন্য যে কিছু মানুষ গ্যাসের বোতলগুলোতে গ্যাসের সঙ্গে পানিও ঢুকে দিচ্ছে সেটা হয়তোবা অনেকের কাছে এখনও অজানায় রয়ে গেছে। বন্ধুরা, এটা তো দেখলেন সামান্য একটি ঘটনা, কিন্তু এই মানুষটি যেভাবে গ্যাসের সিলিন্ডার থেকে পানি বের করছিলেন তা দেখে যে কোনো মানুষই আশ্চর্য হওয়ার কথা। কানাডার একটি বনের পাশে যখন দুই ভাই কৃষি জমিতে কাজ করছিলেন তখন তার মধ্যে এক ভাই বনের গভীরে যতদূর দেখা যাচ্ছিল সেখানে রং বেরঙের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছিল। তারপরে তারা যখন এই জনমানবশূন্য বনের ভিতরে ঢুকেছিল আর এমন ঘটনাকে নিজের চোখে দেখেও তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, কারণ এই বনের মধ্যে যেখানে একটি মানুষও বসবাস করে না সেখানে এই ছোট ছোট খেলনা জিনিসপত্রগুলো আসলো কোথার থেকে। আর এই খেলনা জিনিসপত্রগুলোর সংখ্যা ছিল প্রায় 4000-এর কাছাকাছি এবং সঙ্গে একটি মানুষ বসবাস করার মতো বাড়িও ছিল, যদিও পরবর্তীতে এটিকে একটি টুরিস্ট স্পট হিসেবে কানাডা সরকার ঘোষণা করেছিল। এমন জায়গায় গিয়ে যদি আপনিও অন্য সবার মতো একটু লাফালাফি করার সুযোগ পেতেন তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকগুলো ছোট বড় পাথরের সাহায্যে এই মানুষটি যে এরকম একটি স্ট্যাচু বানাতে পারবে সেটা সত্যি সত্যি আমাদের অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডে বসবাস করা রবার্ট ফ্লিপ নামের এই ব্যক্তির এমন স্কেটিং করার দক্ষতা যে কোনো মানুষের কাছে এক দেখাতেই অনেক ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।